নমস্কার বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন। আজকে সারাদিন আমি কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। কিছু কেনাকাটি করব তাই জন্য বেরিয়েছি। একটু দাঁড়াই, ছেলে আসুক, তারপরে একসাথে দুজনে মিলে যাব। আমাদের বাড়ির গাঁদা ফুল গাছ খুব সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে আছে। আবার গোলাপ ফুলও ফুটেছে, এবছরে কম ফুটেছে, গত বছরে অনেকগুলো ফুটেছিল। আমাদের বাড়ির আশপাশটা অনেক গাছপালা দিয়ে ঘেরা। শোনাই কখন আস, ওই যে দেখুন আমার ছেলে আসছে, আমি আর আমার ছেলে যাবো কেনাকাটি করতে। প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম। এবার কেকের দোকানে এসেছি, অনেক রকমই কেক রয়েছে, এবার কোন কেকটা দেখি পছন্দ হয়। কোন কেকটা নিলাম আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। এবার ফুল গাছের দোকানে এসেছি, অনেক রকম ফুল রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, কিন্তু ফুলগুলো খুবই ছোট ছোট। বাড়ি গিয়ে দেখাচ্ছি কোন গাছটা কিনেছি। কয়েকটা বড় ফুল ছিল, বাড়ি এসে রান্না বান্না করে লাঞ্চ থালি রেডি করলাম। দোকান থেকে কেনা মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে দিলাম মেয়েকে। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে এবার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। আলু, বেগুন, পেঁয়াজ কলি, বিট গাজর, এই পাঁচ রকম ভাজা করেছি। সবজি দিয়ে মুগ ডাল, মাংস, পায়েস, এই ছিল আজকের লাঞ্চ থালি। এই গোলাপ ফুল গাছটা কিনেছি, এবার মেয়ে টবের মধ্যে বসিয়ে দিল। ছেলে মেয়ে দুজনে মিলে এই গাছটা বসিয়েছে। বন্ধুরা, এই চকলেট কেকটা কিনেছি, আমার মেয়ের পছন্দ চকলেট কেক, তাই চকলেট কেকই কিনেছি। দাঁড়াই, একটু দাঁড়াই, দাঁড়াইকে নাম দাঁড়াইকে।
শোনাই হাততালি দে একটু। এই ছবি তোলা হয় মেয়ের জন্মদিনের দিন সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।